আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 9 এই কোর্সের আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে ইমেজ ট্যাগটা শিখেছি, ইমেজ ট্যাগের বিভিন্ন রকমের আরো বিশদ আলোচনা আজকে মূলত করব। এতদিন আমরা শিখেছিলাম যে আমার যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে যেন ইমেজটা থাকে, তাহলেই কেবলমাত্র ইমেজটা পাবে। কিন্তু আজকে আমরা শিখবো যে ডিফারেন্ট কোন ফোল্ডারে যদি থাকে সেখান থেকে কিভাবে আমি ইমেজটাকে অ্যাক্সেস করতে পারি, এবং অন্য মানে আমার ওয়েবসাইটের সাথে অন্য কোন ওয়েবসাইটেও যদি সে ইমেজটা থেকে থাকে তাহলে সেটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। আমি জাস্ট ট্যাগ গুলো দেখিয়ে দিব আজকে। চলুন শুরু করা যাক। HTML এর আজকে হচ্ছে টপিকস ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা। HTML এর ইমেজ ট্যাগস এর সিনট্যাক্সটা আমরা জানি, IMG লিখতে হয়, যেখানে সোর্স এবং অল্টারনেটিভ ইমেজ টেক্সট দেয়া যায়। এই যে বেসিক বেসিক হচ্ছে ইমেজ ট্যাগটা এখানে দেয়া আছে, আশা করব আপনারা সবাই জানেন। এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় তাহলে অল্টারনেটিভ টেক্সটটা দেখা যাবে, ঠিক আছে। এরপরে আসি যে সোর্স অ্যাট্রিবিউট, যেটা সেটা কি করে যে আমার ইউআরএলটা স্পেসিফিক ভাবে একটা পাথ বা ইউআরএলটা আমি এখানে দিতে পারবো। এটা হতে পারে আমার যেই ফোল্ডারে আছে সেখানকার নাম, অথবা হতে পারে ডিফারেন্ট কোনো ফোল্ডারে থাকলে সেই নাম এবং টাইপ দিতে হবে বা পাথ। মূলত এটা স্পেসিফিক একটা পাথ এখানে দেয়া হয়, আর এখানে তো এই যে এটার পরিবর্তে যে নামটা আসবে অল্টারনেটিভ টেক্সট আমরা এখানে দিচ্ছি ALT দিয়ে। তাহলে আমরা শিখলাম, এখন এই কাজটা আমরা করে দেখব। এই অল্টারনেটিভ টেক্সট সহ আমরা এই কাজটা করব। এটা অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি, এই কাজটা আমরা অলরেডি করে ফেলেছি, এবং এটা হোয়াইট এবং হাইট দুই রকম ভাবে দেয়া যায়। কোন জায়গায় করেছি দেখুন, আমরা এই যে ইমেজটা যে দিয়েছিলাম এতদিন, এই যে আমাদের এখানে যে ইমেজটা আছে না বড় ভাবে, এই ইমেজটা মূলত সেইভাবেই দেয়া হয়েছে। আমি যদি ব্যাক এন্ড এর কোডটা একটু আপনাদের সাথে আলোচনা করি, এই যে দেখুন আমাদের যে ইমেজটা ট্যাগটা দেয়া, ইমেজ এই যে সোর্স দেওয়া হয়েছে যে ABC, এই যে হোয়াইট এবং এই যে হাইট দেওয়া আছে, ঠিক আছে। এই কাজটা এইভাবেই করা। তাহলে আমরা প্রথম সিস্টেমটা শিখে গেলাম যে একটা ইমেজ দিব, অল্টারনেটিভ তার একটা ইয়ে থাকবে যে ইমেজটা যদি লোড না হয় তাহলে তার কি শো করবে, এবং তার হাইট হোয়াইট দুই রকম ভাবে দেয়া যায়। এক হচ্ছে যে স্টাইল দিয়ে, তার ভিতরে হাইট হোয়াইট মানে আমরা ইনলাইন CSS করে দিতে পারি, অথবা আমি সরাসরি হোয়াইট এবং হাইট এই কথাটা লিখেও, এটা এই অ্যাট্রিবিউটসটা লেখার সাথে সাথে ওরা বুঝতে পারে, যে আমার ব্রাউজারটা বুঝতে পারবে যে এটা আমি পিক্সেলে দিতে চাচ্ছি এর হাইট এবং হোয়াইটকে। আজকে মূলত যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজেস ইন অ্যানাদার ফোল্ডার, মানে আপনার যে ফোল্ডারে HTML ফাইলটা আছে সেই ফোল্ডারে ইমেজটা নেই, অন্য আরেকটা জায়গায় সেটা আছে, সেখান থেকে আমি দেখাবো, ঠিক আছে। তাহলে চলুন এই কাজটা আমরা করি। মনে করুন আমার এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমার HTML এর সবকিছু আছে, কিন্তু আমি এই ফোল্ডারের বাইরে গিয়ে আমি চিন্তা করছি যে অন্য কোন একটা ফোল্ডার থেকে আমি একটা ইমেজ নিব। সেক্ষেত্রে ধরুন আমি এই ফোল্ডারটাতে চলে গেলাম, যে ফোল্ডার থেকে আপনি নিবেন আপনার যে কোনো ফোল্ডার হতে পারে, জাস্ট এইখানে প্রেস করবেন, এই যে প্রিভিয়াস লোকেশন এখানে প্রেস করার সাথে সাথে দেখুন এখানে একটা পাথ চলে এসেছে, ঠিক এই জায়গাটাতে একটা পাথ চলে আসবে, ঠিক আছে। এই জায়গাটাতে একটা পাথ দেখাবে, সেটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখুন আমি এখানে প্রেস করলাম, সাথে সাথে এই যে পাথ চলে আসলো, এটাকে কন্ট্রোল সি চেপে অথবা এর উপরে রাইট বাটন প্রেস করে কপি করে নিবেন। আমি তাহলে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এরপরে আমাদের কাজটা হচ্ছে এই যে আমরা নোটপ্যাডে চলে যাব। এখন আমার যে জায়গাটায় আমি ইমেজটার লিঙ্কটা করতে চাচ্ছি সে জায়গাটাতে এটা ব্যবহার করব। ধরুন আমার এই যে ইমেজের যে সোর্সটা সেটা হচ্ছে এইটা ABC, ABC পরিবর্তে ABC1 এর পরিবর্তে ABC দেব। আমি আগে ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে নিই যে ABC1 অবস্থায় কোন ইমেজটা আছে, তাতে আপনাদের বুঝতে সহজ হয়। দেখুন এই যে ছোট্ট একটা ইমেজ আছে, এই ইমেজটা। এইবার আমি মনে করুন এটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটাই এর সামনে আমি লিঙ্কটা বসিয়ে দিব। লিঙ্কটা বসিয়ে দিয়ে আমি একটা এরকম স্ল্যাশ ইউজ করব, ঠিক আছে, ব্যাক স্ল্যাশ ইউজ করলে ABC1 না দিয়ে আমি এবার ABC দিয়ে দিব, দিয়ে এটাকে সেভ করে দিব। এখন দেখুন এটা হচ্ছে আগের ইমেজটা, ছোট ইমেজ তো,
হয়তো বুঝতে সমস্যা হচ্ছে এই যে আগের ইমেজটা হচ্ছে এটা, আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে বর্তমান ইমেজটা কি হবে সেটা একটু দেখি। এটাকে রিলোড করলাম, এই যে দেখুন বর্তমান ইমেজটা হচ্ছে এটা, বর্তমান ইমেজটা এটা। আমি এখন এটাকে একটু বড় করে দিই তাহলে সহজ হবে বুঝতে। এটাকে এখানে করে দিই হচ্ছে, এটাকে করে দিই হচ্ছে 82, এটাকে করে দিই হচ্ছে 92, ঠিক আছে, এটাকে 92 করে, সমস্যা না। এটা সেভ করি যাতে একটু বড় দেখা যায়। এর জন্য এই যে দেখুন রিলোড করলাম, এই যে এই ইমেজটা কিন্তু আমার এই ফোল্ডারের ভিতরে নেই, যে ফোল্ডারটা আমি ইউজ করেছি সেটার ভিতরে এই ইমেজটা নাই। এই ইমেজটা আছে কোথায়? এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই অন্য ফোল্ডারে আছে, এই যে এই জায়গাটাই ইমেজটা আছে। এই যে এই ইমেজটাকে আমি মূলত আমার পেজে দেখাচ্ছি, এই যে এই জায়গাটাই দেখাচ্ছি। কিভাবে দেখালাম, কিভাবে দেখালাম, পাথটাকে কপি করে, ইমেজের যে লোকেশন সেটাকে কপি করলাম। এই যে দেখুন আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, আপনি যদি লিখতে পারেন তাহলে ভালো, বাট লেখাটা ডিফিকাল্ট, এই জন্য আমরা এটা করলাম। যে সি ড্রাইভের ভিতরে ইউজার্স একটা ফোল্ডার আছে, তার ভিতরে HP 840G3 একটা ফোল্ডার, তার ভিতরে ডেস্কটপ, তার ভিতরে টেস্ট ক্লাস বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমার এই ফাইলটা আছে, মানে এটার নাম আছে abc.jpg, এই ইমেজটা আছে। তাহলে আমরা এইভাবে করতে পারবো, ঠিক আছে। আমি তার মানে ডিফারেন্ট কোন ফোল্ডার থেকে আমি ইমেজ নিতে পারবো, আমার এখানে যে কোনো ইমেজ যদি আমি মনে করি এটা নিব সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। এইবার আমাদের আরেকটা কাজ আমরা করতে পারি, ধরুন এই জায়গাটাতেও আমরা একটা কাজ করতে পারি। এখানে যদি আমি পাথটা দিয়ে দিই, এরপরে আমি যদি মনে করি এই ফোল্ডার থেকে কোনো একটা ইমেজকে নিতে চাচ্ছি, সেই ইমেজের আমি একটু নামটা হয়তো চেঞ্জ করে নিব আগে যাতে আমার অ্যাক্সেস করতে সহজ হয়। ধরুন এটাকে নিতে চাচ্ছি, ঠিক আছে, এটাকে আমি এই ইমেজটাকে নিতে চাচ্ছি, এটার নাম দিয়ে দিই হচ্ছে XYZ, অথবা এটাকে নাম দিই টেক, টেক TALK টক, এটা দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, এটাকে আমি সেভ করলাম। এটা অবশ্যই কোন ফরম্যাটের সেটা আমাকে একটু দেখে নিতে হবে প্রপার্টিস থেকে। এটা JPEG ফরম্যাটের, JPEG ফরম্যাটের। এইবার আমি যদি এটাকে চেঞ্জ করি তাহলে দেখুন এই যে আমরা লিঙ্কটা দিয়েছি না, এই জায়গাটায় এসে জাস্ট ওই নামটা দিয়ে দিব, এর নামটা দিয়ে দিলাম .jpeg ফরম্যাটের। এটাকে আমি যদি এবার সেভ করি, এইবার যদি রিলোড করি তাহলে দেখুন এই যে সেই ইয়েটা চলে এসেছে, ইমেজটা চলে এসেছে এখানে, ক্লিয়ার। আর আমি যদি কোনো কারণে এবার মনে করি আগের ইমেজটাকে দেখাবো, তাহলে আমি জাস্ট এটাকে Ctrl+Z চাপলেই আগের জায়গায় ফিরে যাবে, ঠিক আছে। এবার সেভ করি, এইবার দেখুন আবার আগের ইমেজটাকে আমি দেখাতে চাচ্ছি, এই যে আগের ইমেজটা চলে এসেছে। তাহলে আমরা শিখে গেলাম যে আমার নিজের যে ফোল্ডারটা ছিল এতদিন আমরা সেই ফোল্ডার থেকে দেখাতে পারতাম, কিন্তু না আমরা এবার ডিফারেন্ট কোনো ফোল্ডারে থাকলেও দেখাতে পারবো। সেখান থেকে কি করব, জাস্ট পাথটা কপি করব, ঠিক আছে, সেই পাথটা কপি করে এই জায়গায় দিয়ে দিব। আরেকটা হচ্ছে ইমেজেস যদি অন্য কোনো সার্ভারে থাকে, সেক্ষেত্রে সরাসরি ওই সার্ভারের ইমেজটা যেখানে আছে সেটার লোকেশনটা দিয়ে দিবেন, পাথটা নাম সহ কিন্তু। এরপরে আপনি সরাসরি যে জায়গাটায় আমরা এই যে ফাইল লোকেশনটা দিলাম না এই এই অংশে, সেখানে সরাসরি ইমেজের নাম সহ যে জায়গাটায় ইমেজটা আছে সেই পাথটা দিয়ে দিলেই হয়ে যাবে, কাজ শেষ, ঠিক আছে। এরপরে অ্যানিমেটেড ইমেজ বলতে GIF ফরম্যাটের ইমেজ ব্যবহার করতে পারেন, সরাসরি ওর নামটা দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমরা পারি অলরেডি, এটা আর দেখাচ্ছি না। ইমেজ অ্যাজ এ লিঙ্ক এটা আমরা কালকে শিখে ফেলেছি। এই যে এখানে দেখুন যে ইমেজ অ্যাজ এ লিঙ্ক মানে যে ইমেজটা আছে এর উপরে প্রেস করলে পরে একটা লিঙ্কে যাচ্ছে, এটাই হচ্ছে মূলত ইমেজ অ্যাজ এ লিঙ্ক। তাহলে এই কাজটা আমরা শিখে ফেলেছি, এই যে ইমেজ, ইমেজের এই যে এখানে নামটা দিয়ে আছে ABC, এরপরে মনে করুন এই যে address.html, আর এই ইমেজটা নিয়েছি অন্য আরেকটা ফোল্ডার থেকে, সেই ফোল্ডারের পাথটা এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমরা ইমেজ সংক্রান্ত অনেক কিছু শিখে ফেললাম। এখন আসুন আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফ্লটিং। ফ্লটিং কি? এই যে ইমেজটা আমি ব্যবহার করছি, আমি যদি ইমেজটাকে ডানে বামে কোনো জায়গায় সরাতে চাই, ধরুন আমি
আমার একটা ছোট একটা ইমেজ এক্সট্রা ভাবে আমি ইউজ করি এবং সেটাকে বিভিন্ন জায়গায় সরানো মারানো করে আপনাদেরকে দেখাই, তাহলে ভালো হবে। ধরুন আমি একটা এরকম ট্যাগ লিখছি, ঠিক এটার পরে এখানে আমি ট্যাব ইউজ করে এই জায়গায় দিচ্ছি, ঠিক এটার পরে দিয়ে দিলাম, ওকে। আমি এখন এই জায়গাটাই কোনো একটা ইমেজ দেখাতে চাচ্ছি, এখানে আমি ইমেজটার নাম দিলাম, ধরুন এখান থেকে একটু নামটা দেখে নিই, কোন নামটা দিলে ভালো হয়, এবিসি আর এবিসি ওয়ান আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এবিসি এই ট্যাগটা এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি, এবিসি এবিসি ডট জেপিজি, আমি এই ইমেজটাকে এখানে ব্যবহার করতে চাচ্ছি, এটাকে সেভ করলাম। এবং এই যে ফ্লট, এই কথাটা স্টাইলের ভিতরে লিখে দিয়েছি হচ্ছে রাইট, ফ্লট রাইট, এর মানে হচ্ছে যে আমার ফ্লট হবে ওই ইমেজটাকে দেখাবে স্ক্রিনের রাইট সাইড, ঠিক আছে। এইবার আমরা যদি এটাকে সেভ করি, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, আমি এখন এটাকে রিলোড করতে চাচ্ছি, রিলোড করলাম, এই যে দেখুন এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ এর ভিতরে দিয়েছি, এই যে প্যারাগ্রাফ ট্যাগটা, এই যে দেখুন রাইট সাইডে ছোট করে ইমেজটা দেখা যাচ্ছে, আমি ইমেজটাকে একটু বড় করে দিব, সমস্যা নেই, এই জায়গাটাই ইমেজটা দেখা যাচ্ছে। এখন ইমেজটাকে একটু বড় করে দিই, তাহলে ভালো হবে আমাদের দেখার সুবিধার জন্য। ইমেজের সাইজ আমি এখানে বড় করে 92 করে দিই, তাহলে একটু বড় দেখা যাবে, সেভ করলাম। এইবার এই যে দেখুন এটা করলে একটু বাইরে বেরিয়ে আসছে ইমেজটা, তাই না? তাহলে আর একটু ছোট করে দিই যাতে ওইটার ভিতরেই থাকে, সেটা হচ্ছে এখানে ধরুন 62 করে দিই, স্কোয়ার শেপে থাক, ঠিক আছে। এইবার দেখি কি অবস্থা হয় রিলোড করলে, এই যে মোটামুটি ওর আশেপাশেই আছে। হ্যাঁ, এটাকে আর একটু সিএসএস করলে আর একটু সুন্দর দেখা যাবে, 52 করলে ভিতরে ঢুকে যাবে। আর যদি মনে করি যে এটাকে আর একেবারে সেন্টার করে চারিদিক দিয়ে প্যাডিং দিব, সেটাও সম্ভব। মূলত আমি এখানে যে কাজটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ইমেজটাকে আমি ডানে বামে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। এখন ধরুন এটা রাইটে না, আমি এটাকে দেখাতে চাচ্ছি লেফটে, তাহলে লেফট লিখে দিব, লেফট লিখে করছি। এবার দেখুন ইমেজটা আমার লেফটে দেখা যাবে, এই যে দেখুন লেফটে দেখা যাচ্ছে ইমেজটা, এখন তাহলে আমার লেফটে চলে আসলো, এই লেফটে চলে আসলো। হ্যাঁ, এই জায়গাটায় এখন ধরুন ইমেজটাকে আমি সেন্টারে দেখাতে চাচ্ছি, তাহলে কি করব, জাস্ট এই জায়গায় আসব, এখানে এসে সেন্টার করে দিব, সেন্টারে কথাটা লিখে সেভ করে দিব। এবার দেখুন আমার ইমেজটা সেন্টারে চলে আসবে, এই যে সেন্টারে চলে আসছে, ঠিক আছে, কথার সাথে ইমেজটা রয়েছে। তাহলে আমরা ইমেজের অনেকগুলা সিস্টেম শিখে ফেললাম, আশা করি আপনারা পারবেন। এরপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ইউজ করি, সেটা অলরেডি আমরা এর আগে দেখে ফেলেছি, তারপরও আমি এখানে আর একবার আলোচনা করছি, সেটা হচ্ছে যে জাস্ট এই কথাটুকু লিখবো, ইনলাইন সিএসএস যদি করি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই কথাটুকু লিখে ইউআরএল এর জায়গায় ইমেজের এই যে এইটুকুর ভিতরে ইমেজের নাম আমরা হচ্ছে তার এক্সটেনশন সহ দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে। যদি ইনলাইন সিএসএস করি, অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে চেঞ্জ করে সেটা দেখিয়েছি, ঠিক আছে। আর সেটা অবশ্যই কিন্তু এই যে এই ব্যাকগ্রাউন্ড সিএসএস যেটা, সেটা হচ্ছে আমি একটা কোনো ডিভিশনের উপর যদি ক্রিয়েট করি সেটা হবে, আর একটা ব্যাকগ্রাউন্ড যদি করি সেটা হচ্ছে ধরুন বডির ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করি, তাহলে সেটা অবশ্যই বডি এর জন্য আমার সিএসএস করতে হবে। এই যে বডি কথাটা লিখে এরপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইউআরএল এর এই ভিতরে আমরা যদি কোনো একটা পাথ বা নাম দিয়ে দিই, তাহলে সেটা আসবে। আমরা এখানে ইমেজের নামটা দিয়েছি, সেটা এসেছে, এটা অলরেডি আমরা এর আগে দেখেছি। আর একটা দেখব, সেটা হচ্ছে যে ইমেজটা যত রিপিট না হয়, বডির ইমেজটা যেন ছোট ছোট সাইজ হলেও রিপিট না হয়, সেটা হচ্ছে যে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই কথাটা লিখে দিলে সিএসএস এর ভিতরে ওটা রিপিট হবে না, যদি সাইজটা ছোট হয়ে থাকে ছোট অংশে থাকবে। আর পিকচার এলিমেন্ট এটা কি কাজে লাগে, এটা হচ্ছে যে আমরা যদি আমাদের কোনো একটা ওয়েব পেজ তৈরি করলাম যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ইমেজ দিলাম, ধরুন আমার ইউজারের মোবাইল ফোন ব্যবহার করে সে, তার ওইখানে ব্রাউজারে কোনো কারণে ফরম্যাট সাপোর্ট করতে না প্রথম ইমেজের, তাহলে তার
ওখানে দ্বিতীয় ইমেজটা দেখাবে। এখানে আমি দুইটা সোর্স দিব, একটা ওয়ান আর একটা হচ্ছে টু। ধরুন প্রথম ইমেজটা কোনো কারণে সাপোর্ট করছে না, তাহলে দ্বিতীয় ইমেজটা সে দেখতে পাবে, কারের ইমেজটা সে দেখতে পারবে। এটাই জাস্ট সিম্পল একটা বিষয়। আর এরপরে কি ওয়াইড হাইট, এটা আমরা দেখাইতে পারবো। আচ্ছা এই কাজটুকু আমি চাইলে আমরা একটু করে দেখতে পারি কি ঘটে। তাহলে আমরা এটাতে যাই, তাহলে এটার ব্যাক এন্ডে আমরা কোড করি। আমি দেখাতে চাচ্ছি যে যে অ্যাড্রেস এর ভিতরে কোডটা করি তাহলে ভালো হবে। আচ্ছা ধরুন আমি দেখাতে চাচ্ছি যে আমার একটা ইমেজ সাপোর্ট করুক বা না করুক, আমি যাতে মাল্টিপল ইমেজ এখানে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এটা একটাকে আমি নিয়ে নিচ্ছি, সেটা আমি ঠিক এই পরবর্তীতে আমি এখানে দিয়ে দিলাম। এখন এই জায়গাটাই আমার ইমেজের সোর্স দিব আমরা, সোর্স সেট ইমেজের নাম দিলাম এখানে, ধরুন এ বি সি। আর একটা নাম দিলাম ধরুন এখানে, আর একটা নাম দিলাম এখানে ABC1, ABC1। এখন এই যে দুইটা ইমেজ দিয়ে দিলাম এখানে, আরেকটা আরেকটা ইমেজ আমরা এখানে নেই এই ফোল্ডারের ভিতরে, তাহলে ভালো হবে। যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, টিকটক এই ইমেজটা নিয়ে নিই, এটাকে এখানে কপি করে দিই। এই ইমেজটা আমি জাস্ট ওখানে দেখাতে যাচ্ছি। আচ্ছা এটা এটার ফরম্যাটটা হচ্ছে JPEG, হ্যাঁ দিলাম JPEG, ফরম্যাট কিন্তু ঠিকঠাক দিতে হবে। এখন ধরুন আমি এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে রিলোড করি, আমি যে ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডারে চলে গেলাম, আমার অ্যাড্রেস এটাকে ওপেন করলে আমার এখন দেখাবে, এই যে দেখুন একটা ইমেজ দেখা যাচ্ছে। এটার সাইজটা মানে এটা যেহেতু প্রথম ইমেজ, এই ইমেজটার সাইজটা আমার সাপোর্ট করেছে। আমি প্রথমে দিয়েছি ABC, এটা যদি আমার ব্রাউজার সাপোর্ট করে ফেলে তাহলে পরবর্তীটায় যাবে না, কিন্তু কোনো কারণে যদি আমার ব্রাউজার এটা সাপোর্ট না করে তাহলে দ্বিতীয়টা দেখাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের এখানে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই মেটা এই লাইনটুকু শুধু হেডের ভিতর দিতে হয়। এই যে হেড, এই যে টাইটেল, এরপরে এই কথাটুকু শুধু দিতে হয়, সেটা হচ্ছে মেটা নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, হোয়াইট, হোয়াইটটা কত হবে ডিভাইসের হোয়াইট, এবং ইনিশিয়াল স্কেল হবে 1.0 থেকে। ঠিক আছে, এইটুকু আগেই বলে দিতে হয়। আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আপনি লাস্টের যেই ইমেজটা দিবেন সেটাকে অটো বলে দিলেই হয়। তো এটা আমরা এখানে বলছি না, যাই হোক এই যে এই জায়গাটায় জাস্ট হচ্ছে আমরা যেই ইয়েটা দিচ্ছি লাস্টের যেটা, ওটাকে জাস্ট অটো বলে দিতে হয় যে ওর হোয়াইটটা কতখানি হবে। যে এই জায়গাটায় এই কাজটুকু করলেই মোটামুটি আমাদের কাজ শেষ। সোর্স দিয়েছি আমরা এবং তার সাইজ বলে দিয়েছি। এইবার আমরা যদি এটাকে সেভ করি এবং রিলোড করি কি হয় দেখি। আসলে প্রথম যে ইমেজটা থাকবে সেটাকে সাপোর্ট করবে সে, এই যে তার প্রথম কাজটা হচ্ছে ব্রাউজার যদি সেই ইমেজটা সাপোর্ট করে, এই সাইজটা যদি সাপোর্ট করে তাহলে সে প্রদর্শন করবে। কোনো কারণে যদি এটা সাইজটা অনেক বড় হয়ে যায়, আমার ব্রাউজার ধরুন এটাকে সাপোর্ট করতে পারলো না, যদি দেখি এরকম হয়ে যায় ওভার সাইজ দিয়ে ফেলি, সেক্ষেত্রে যদি আমার ব্রাউজার যদি সাপোর্ট না করে তাহলে সেকেন্ড যে ইমেজটা থাকবে সেটা দেখাবে। এই যে দেখুন এখানে চেঞ্জ হয়েছে, আমার ব্রাউজার এত বড় সাইজটা সাপোর্ট করতে পারেনি, এই জন্য সেকেন্ড ইমেজটা দেখিয়েছে। কোনো কারণে ধরুন ব্রাউজার যদি এটাকেও সাপোর্ট না করে সেক্ষেত্রে কোন ইমেজটা দেখাবে, পরবর্তী যে ইমেজটা থাকবে সেটাকে দেখাবে, পরবর্তী ইমেজটা ছিল এটা এটাকে দেখাবে। তাহলে এটা হচ্ছে একটা প্রোগ্রামার কি কারণে করে থাকে, এটার কারণ হচ্ছে যে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের সে ইমেজ দিয়ে থাকবে, যদি কোনো কারণে ব্রাউজার প্রথমটাকে সাপোর্ট না করে তাহলে দ্বিতীয়টা দেখাবে, দ্বিতীয়টা সাপোর্ট না করলে তৃতীয়টা দেখাবে, এরকম ভাবে সে ইমেজগুলো সাধারণত দিতে পারবে তার প্রজেক্টের, যাতে কখনো এমন না হয় যে একজন
ইউজার সেই ব্রাউজার অ্যাক্সেস করতেছে কিন্তু তার ব্রাউজারে কোনো ছবিই দেখাচ্ছে না, শুধু লেখা দেখাচ্ছে। এটা আসলে খুব ব্যাড একটা ইমপ্রেশন তৈরি করে। এটাকে দূর করার জন্য সে প্রোগ্রামার বা ডেভেলপার পিকচার এই ট্যাগটা ইউজ করতে পারবে, পিকচার এই ট্যাগটা ব্যবহার করতে পারবে এবং পিকচার এই ট্যাগটা এখানে শেষ করবে। এখানে সে কি করবে, সোর্স মিডিয়া মিন ওয়াইড, এখানে সে ওয়াইডটা বলে দিবে, আর সোর্স সেট, এখানে সে ইমেজের সোর্সটা দিবে। ঠিক আছে, এইভাবে তিনটার জায়গায় চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, মাল্টিপল ইমেজ সে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা শিখে ফেললাম। আজকের মতো আমাদের এখানেই শেষ হবে। আমরা ইমেজের বেশ অনেক কিছু শিখে ফেলেছি, কিভাবে এই কাজগুলো করে। আমরা এটাও শিখেছি যে ব্যাকগ্রাউন্ড কভার হিসেবে দিলে কি করা যায়, মানে আমি যদি একটা স্পেসিফিক কোনো জায়গার ভিতরে আমি ইমেজ ব্যবহার করতে চাই, ধরুন এই যে যে ট্যাগটা আছে এর ভিতরে, যদি পি ট্যাগটার ভিতরে যদি আমি একটা ইমেজ ব্যবহার করতে চাই, যদি দেখাতে চাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আমরা যদি এটাতে দিতে চাই তাহলে দেখি কি অবস্থা হয়। বডি সেকশনও আমরা দিতে পারবো, বডির ভিতরে যদি আমরা দিই সেখানে কি হয় একটু দেখতে চাচ্ছি আমরা। অবশ্যই দুটা ফাইলকে আপনার সেভ করতে হবে, এবং এখানে আমাদের HTML CSS ফাইলটা লিঙ্ক থাকতে হবে। এই যে দেখুন, বডি ব্যাকগ্রাউন্ডেও ছবিটা পেয়েছে, আবার ইমেজের ব্যাকগ্রাউন্ডও পেয়েছে। আচ্ছা যাই হোক, আমরা বডির ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি, বডির ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিয়ে এরপরে আমরা রান করি, তাহলে সহজ হবে। আচ্ছা এরপরে আমরা রান করছি, আবার রিলোড করলাম। এই যে আমি মূলত এটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ ছিল সবগুলোর ভিতরে এই যে এই ইমেজটা চলে গেছে, ইমেজটা অংশে ইমেজ ব্যবহার করতে পেরেছি আমরা। তার মানে আমাদের মূল লক্ষ্যটা ছিল কি, যে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে স্টাইলের ভিতরে, এই যে স্টাইলের ভিতরে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে যে পি ট্যাগ, এর ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, দিয়ে ইউআরএল দিয়েছি ABC1, এটা দেওয়ার সাথে সাথে এটা পেয়ে গেছে। এইবার আমরা সেভ করলাম আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার তো দেখা গেলই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সাপোর্ট করেছে, এটাকে সেভ করলাম, এটাকেও সেভ করলাম। এবার আমরা দেখতে চাচ্ছি আগের অবস্থায় ফিরে কিনা। এই যে দেখুন, আগের অবস্থায় ফিরে গেছে। ঠিক আছে, আমাদের যেমন আগে ছিল। তাহলে আজকে আমরা এটা শিখেই শেষ করলাম যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি আমার ট্যাগের জন্য দিতে পারি, আমরা একটা ট্যাগের ভিতরে একটা ইমেজ ব্যবহার করতে পারবো। তাহলে ইমেজের অনেকগুলো নিয়ম শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।